हेलो भिवर्स चले आसलम आरेकटा भिडियो निये सेटा हलो अपाचे आरटीआर मोटर साइकेल बा अन्यान्य जो मोटर साइकेलगुलो आछे आपनार ब्रेक जखन आपनि प्रेस करेन हाँ एखान थेके कटकट एकटा साउंड आसार कारणटा कि ओटा आमरा समाधान करब तार आगे आपनारा साउंडटी शुनुन बाड़ी दिच्छी साउंड आछे तो भाई भिवर्स साउंडटा भालो करे लक्ष्य राखुन बुझते पारছেন এখান থেকে যখন আমরা হাইড্রোলিকটা প্রেস করতেছি হ্যাঁ কটকট শব্দ মনে হবে যে বলনেসার থেকে সাউন্ড আসতেছে বা দেখা গেল যে আপনার ফেন্ডারের বা মার্গার্ডের কোনো নাটমাট লুজ হয়ে গেছে আসলে ওগুলো কোনো কিছুই সমস্যা নয় সমাধানটা কিভাবে করতে হবে সংক্ষেপে আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রথমে হাইড্রোলিকটা খুলে নিব तो बाइकार्स अपनारा एक जिनिस लक्ष्य रखबेन जे हाइड्रोलिकेर जे गैपटा आछे हाँ ये गैपटा एखाने थाकबे अलवेज एई जे देखुन कतटुकू गैप आशा करी बुझा जाच्छे आपनारा भालोभाबे लक्ष्य करुन एई देखें अनेकटा गैप जखन आमरा ब्रेक करी धरेन से एकटा उदाहरण ब्रेक पेडटा एखन एभाबे आछे जखन ब्रेक चाप दिब तखन अटोमेटिक एदिके चले आसलो তাহলে কিন্তু আপনার সাউন্ডে চলে আসবে এই যে লক্ষ্য রাখুন তো এখন আমরা কি করব এটা সুন্দরভাবে ক্লিন করে এটা সমস্যাটা সমাধান করে দিচ্ছি এটা খোলার সময় অবশ্যই এটা নরমালে 6000 কিলোমিটার পর পর এখানে যে গ্রিজগুলো থাকে এই গ্রিজগুলো কিন্তু শুকাই যায় হ্যাঁ এটা অবশ্যই ভালোভাবে ক্লিন করে দিবেন আর এখানকার যে স্প্রিংটা আছে ভালোভাবে লক্ষ্য রাখবেন যাতে এটা খুলে পড়ে না আসে হ্যাঁ গ্রিজ করে হাতের প্রেসারে ও মুভমেন্ট থাকবে হ্যাঁ এই দেখেন অটোমেটিক ও বাইরে চলে আসবে এটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন যদি আপনার গাড়ির চাকা জাম থাকে হ্যাঁ অবশ্যই লক্ষ্য রাখবেন যে এটা আপনার গ্রিজ করার পর বা ক্লিন করার পর আপনার হাতের প্রেসার দেওয়ার পর অটোমেটিক বাইরে আসে কিনা যদি আসে তার মানে ঠিক আছে আর যদি না আসে সমস্যা এখানে এক নম্বর একটা সমস্যা আর দুই নম্বর যে বিষয়টা এটা এখন আমরা এই গ্যাপটা পূরণ করে দেব দ্বিতীয় যে অপশনটা ছিল এই যে এই গ্যাপটা আপনার বেশি ছিল এখন দেখেন আমরা একটা কাজ করে দিয়েছি এটা মুখটা আপনি একটু জাস্ট আটো করে দিবেন এখানে কিছুতে রাখে এখানে হ্যামার দিয়ে হালকা একটু প্রেস করে দিবেন কারণ বেশি জাম হয়ে গেলে সমস্যা এই নাটগুলোতে অবশ্যই গ্রিজ করে দিবেন तो भाई गैस नाटगुलो टाइट हो गए देखो साउंड आसे कि ना लक्ष्य कर भलो कर चाका इजी आसे আপনার কোনো সাউন্ড নাই এখন শুধু হালকা কিসকিসি সাউন্ড আছে আমরা ব্রেক ডিস্কটাতে একটু পানি দিয়ে দিব দেখেন কিসকিসি সাউন্ডও আপনার অটোমেটিক চলে গেছে হ্যাঁ আবার দেখেন ব্রেক করতেছি কোনো সাউন্ড নাই তো আশা করি ভাইয়ার্স বুঝতেই পারছেন আমার ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। धन्यवाद सबाई के।